খেলা ঘর বাদ দিলে গেছি আমার মনের ভিতরে খেলা ঘর বাদ দিলে গেছি কত রাত তাই তো যে প্রভাতে পথিক ডেকে যায় অবসর পাইনে আমি হাই প্রভাতে পথিক ডেকে যায় সবার খেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি পুরনো ভাঙা দিনের ভেলা তাই দিয়ে ঘর গড়ি যে আমার নতুন খেলার আমরা সবাই খেলাঘর বাঁধতে লেগেছি আমার সাথে আছে অনির্বাণ দত্ত নমস্কার অজিস্মিতা দাস নমস্কার অনন্যা সরকার নমস্কার ইলাদি শেখর সাহা নমস্কার আমরা একটা খুব সুন্দর বছর কাটালাম অনেক চড়াই উত্তরায় ভরা বছর আমরা সবাই অনেক কিছু শিখেছি অনেক কিছু আমাদের প্রাপ্তি সেগুলো নিয়ে আমরা নতুন বছরে পা রাখছি তোমাদের এই বছর এই আমাদের যে বছরটা আমরা কাটালাম তার থেকে কি কি প্রাপ্তি আমি একটু জেনে নেব প্রথমে অনির্বাণ প্রাপ্তি কি বলবো মানে যদি পেছনে তাকাই ফিরে তাহলে এটাই দেখি যে বছরটাতে অনেক নতুন মানুষকে জীবনে পেয়েছি অনেক মানুষকে হারিয়েছি অনেক ভালো এক্সপিরিয়েন্সেস আছে অনেক খারাপ এক্সপিরিয়েন্সেস আছে অনেক অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি আবার অনেক ঠকেছিও তো সব কিছুকে নিয়েই একটা বছর পুরো চড়াই উত্তরের মধ্যে দিয়ে গেছে এবং ভালো হয়নি তা না অনেক ভালো হয়েছে মানে ভালো অনেক হয়েছে আমি যদি আমার বিগত বছর থেকে এই বছরটাকে দেখি মানে যেটা আমরা কাটিয়ে এলাম আমি নিজেকে অনেকটা এক্সপ্লোর করতে পেরেছি সবার আগে আর এটাই আগামী বছরটাকেও আমি চাই যে
যাই বছরে পেয়েছি শিখেছি সেই এক্সপিরিয়েন্সটাকে নিয়ে সেই শিক্ষাটাকে নিয়ে যেন আগামী দিন আরো এগিয়ে যেতে পারি সবাইকে নিয়ে চলতে পারি একসাথে ঠিক ঠিক আলটিমেটলি সেটাই তো উদ্দেশ্য সেটাই বুঝিসমতে আমারও অনির্বাণ দাদার মতোই বলার অনেক কিছু হারিয়েছি অনেক কিছু পেয়েছি নতুন কিছু শিখেছি তো আগামী দিনে এটাই চেষ্টা করব যা কিছু ভুল করেছি আগামী দিনে যাতে তা শুধরে আরো ভালো করতে পারি আর সব থেকে বড় কথা হলো ভালো মানুষ হতে পারি বাহ এটাই বলবো দারুণ বললা অনন্যা আমি একটা পার্টিকুলার জিনিস যেটা শিখেছি গত বিগত বছর থেকে সেটা হচ্ছে ভালো খারাপ দুটোকে আমি অ্যাকসেপ্ট করতে শিখেছি আমাদের সকলের জীবনে ভালো খারাপ দুটো মিলিয়েই আছে কিন্তু সেটা আমরা হয়তো অনেক সময় মেনে নিতে পারি না আমাদের মনে হয় যে খারাপটাই হয়তো বেশি হচ্ছে আমাদের সাথে কিন্তু এই খারাপ ভালো মিশিয়ে যে জীবন সেটাকে অ্যাকসেপ্ট করার মধ্যে একটা শান্তি আছে এবং সেই শান্তিটাকে আমি মেনে নিতে শিখেছি এবং খারাপটার থেকে শিখেছি এবং ভালোটাকে নিয়ে এগিয়ে যেতে চাই একদম দারুণ একদম যুব জগতের একদম খুব সুন্দর এমব্লেমাইজড একটা কথা বললে একদম সত্যি কথা খারাপটা থেকে শিখে ভালোটা নিয়ে গিয়ে যাও গত বছরটা আমার খুব ভালো গেছে স্পেশালি কারণ আমি অনেক নতুন ভাবে নতুন হ্যাবিটস তৈরি করেছি নিজের মধ্যে যেমন যোগা মেডিটেশন এটা একটা হ্যাবিট আমি রেগুলারলি করেছি প্লাস বই পড়া নতুন ভাবে আবার বইটা পড়ার সুযোগ পেয়েছি বই পড়েছি মিউজিক তো সারা বছর চলছেই মিউজিক নিয়ে তো এক্সপেরিমেন্ট এক্সপ্লোর অনেক কিছুই করছি আর সবচেয়ে বেশি বড় প্রাপ্তি যেটা অনেক নতুন মানুষের সাথে আলাপ হয়েছে তোমার সাথে আলাপ হয়েছে অনির্বাণের সাথে হয়েছে অনন্যার সাথে হয়েছে অজিস্মিতাকে আগেই চিনতাম বাট একটা নতুন জগতে এসেছি নতুন ভাবে মানুষকে চিনছি দেখেছি অনেক আপস এন্ড ডাউন তো আছেই যেমন সবাই বললো ওটা অ্যাকসেপ্ট করেছি নতুন পথগুলো চলার জন্য ওটাকে ইউজ করবো এবার শুনিনি মিলাদের একটা গান শুনিনি ঠিক আছে আমি হেমন্ত মুখার্জি গাওয়া আমার প্রশ্ন করে নীল ধ্রুবতা অবশ্যই চেষ্টা করছি আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু কতটুকু যে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তাই দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা প্রশ্ন করে আমার পার্সোনালি খুব ভালো লাগে গান কাম করে দেয় একদম একদম নতুন বছর নববর্ষ কয়েকদিন আগে আমরা নিউ ইয়ার কাটালাম এখন আমরা নববর্ষ কাটাচ্ছি
দুটোই আমাদের বাঙালিদের জন্য ভীষণ স্পেশাল। একটা আমাদের বাঙালি কালচারটা ভীষণ সেনক্রেটিক, আমরা সবকিছুকে আপন করে নিই, সবকিছুকে আমাদের মতো করে উদযাপন করি। নববর্ষ আর নিউ ইয়ার দুটোকে তোমরা অ্যাজ আইকনস, আই ক্যান সে অ্যাজ আইকনস অফ দিস জেনারেশন, তোমরা কিভাবে কাটাও? আমি প্রথমে শুরু করব এবার অনন্যাকে দিয়ে। নিউ ইয়ারের যে আমেজটা থাকে সেটা নববর্ষের থেকে অনেকটাই আলাদা। নববর্ষে আমাদের সবারই আমাদের বাঙালি খাবারের কথা খুব মনে পড়ে যায়, অথচ নিউ ইয়ারে আমরা দেখি পিৎজা বার্গার খাওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি করে। যেমন নিউ ইয়ারের সময় রেস্টুরেন্টস খালি থাকে না, তেমন নববর্ষের সময় সবাই যেমন বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে। হ্যাঁ, সবাই ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করা এবং রিলেটিভসরা যখন বাড়িতে আসে বা আমরা কারোর বাড়িতে যাই, সেই আমেজটা এই মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নববর্ষে। আর তোমাদের তো নিশ্চয়ই গান বাজনারও কিছু প্ল্যান থাকে, তো বাড়ি ঘরে কিছু হয় মানে ঘরোয়া আড্ডা নাকি স্টেজেই? মানে না, বাড়ি ঘরে ধরো খাওয়ার দাওয়ারটাই বেশি, কিন্তু গান বাজনা ব্যাপারটা আমাদের গুরুদের বাড়িতে, আমাদের গুরুদের ওরা যেরকম প্ল্যান করে ওদের বাড়িতে, বা ওরা যদি কখনো মঞ্চে কোনো প্রোগ্রাম করে থাকে তাহলে ওই ওই মানে যেভাবে ওরা প্ল্যান করে ওইভাবেই গান বাজনাটা হয়। আমারও একই, মানে বাঙালি নিউ ইয়ার আর নর্মালি ইংলিশ নিউ ইয়ারের মধ্যে দুটোই তফাত আছে। যেরকম মানে নববর্ষের সময় আমরা পিঠে পুলি খাই, বাড়িতে সবার সাথে একসাথে থাকতে পছন্দ করি, সেরকম নিউ ইয়ারের সময় আমরা বন্ধু বান্ধবদের সাথে বাইরে রেস্টুরেন্টে যাই। তো দুটোই আলাদা আমার কাছে। তো নববর্ষের সময় সবার সাথে থাকাটাই ভালো লাগে, বাড়িতে থাকাটা, বাড়ির মানুষের সাথে থাকতে ভীষণ ভালো লাগে ওই দিনটা। ঠিক ঠিক ঠিক। আর পিঠে পুলি খাওয়া হলো এই নববর্ষে? হ্যাঁ হলো, এটা একদম মানে নিয়ম হয়ে গেছে আমাদের। এই ট্র্যাডিশনটা কিন্তু খুব স্পেশাল, কারণ এটার মধ্যে আমাদের মায়েদের মাসিদের দিদাদের একটা ছোঁয়া থেকে যায়। আমার মনে হয় এটা চেরিশ করাটা খুব দরকার, স্পেসিফিক্যালি সিন্স ইউ গাইজ তোমরা একটা তোমাদের একটা ফিল তৈরি করেছ, তোমাদেরকে সবাই চেনে তোমাদের গানের মাধ্যমে। তোমরা হয়তো অনেক ছোট ছোট মেসেজও গানের মাধ্যমে অনেক বড় ইম্প্যাক্টের থ্রু। তো আমি আমি আশা রাখবো যে তোমরা এই যে সাবেকি ভালো লাগাটা সেটাকেও প্রকাশ করবে। নীলাদ্রি তোমার কিরকম কাটে? আমার বলতে আমি দুটোকে দু পার্সপেক্টিভ দেখি, একটা আমরা ওয়েস্টার্ন কালচারটা অ্যাডপ্ট করার চেষ্টা করি আর আরেকটা একদম অথেন্টিক, একদম বাঙালিয়ানা চলবে ওই দিনটা। তো এইবার নববর্ষতে বাঙালিয়ানাটাই চলবে, সবসময় চলবে। আর গেল বছর যেটা গেছে ইংলিশ নিউ ইয়ার, ওটাতে ওয়েস্টার্ন ছিল প্লাস প্রোগ্রামস ছিল, শোজ ছিল, তো ওখানে স্টেজ শোটা একটু বেশি হয়। বাট নববর্ষটা আমি বাড়িতে ফ্যামিলির সাথে একসাথে বসে কাটানোর একটু চেষ্টা করি আর কি, ভাল লাগে। হ্যাঁ, আর আমি লক্ষ্য করেছি যে বাচ্চারা যে আছে ওদের জন্য এই উৎসবগুলো খুব স্পেশাল হয়ে পড়ে, কারণ অনেকেই আছে ওরা যেহেতু আমরা একটা এরকম সময়ে কাটিয়ে এসেছি যেখানে ঘরের মধ্যে আবদ্ধ থেকে অনেক কিছু শেখার প্রবৃত্তি হয়ে গেছে বাচ্চাদের, ওদের জন্য কিন্তু খুব স্পেশাল হয়ে যায় উৎসবগুলো, কারণ ওরা একটু নতুন ভাবে, অনেকে হয়তো প্রথমবার বাড়ির বাইরে কাটাবে এই সময়টা, তাই না? যারা হয়তো 5 বছর 6 বছর বয়স ওদের আর কি, মানে ওরা তো ফার্স্ট টাইম হয়তো বন্ধুদের সাথে বা স্কুলে বা কোনো টিউশনে, তো ওদের জন্য ব্যাপারটা কিন্তু খুব স্পেশাল হয়ে যায়, তাই না অনির্বাণ? একদম। হ্যাঁ, তো আমার কথা যদি বলি, সবাই বললো নিউ ইয়ার দুটো আলাদা নববর্ষ, আমার কাছে জিনিসটা এমন হয়েছে কি বলতে, মানে এই পড়াশোনার জন্য যে বাইরে বাইরে সারাটা বছরই কাটালাম, প্রায় 5-6 বছরের মতো হয়ে যাবে বাইরে বাইরেই থেকেছি, তো ওই মানে নববর্ষের সময় যেটা বললো যে ট্রেডিশনাল একটা ব্যাপার থাকে যে বাড়িতে থাকবো, বাড়িতে রান্নাঘর, একসাথে ফ্যামিলির সাথে সময় কাটানো, পিঠে পুলি বললো, তার সাথে ঘরোয়া রান্নাঘর, ওইটা নিয়ে যে অ্যাম্বিয়েন্সটা কাটানো আমার জীবনে খুব একটা বেশি আমি পাইনি। তার কারণ ওই সময়টাতে কি হয়, বাইরে থাকে, পরীক্ষা থাকে, কলেজ থাকে, তো আমি ওই সময়টা খুব মানে একটা লোনলি ফিল করি আর মনে হয় যে কখন বাড়ি যাব। ঠিক ঠিক, সেই একটা জিনিস থাকে। আর নিউ ইয়ারটা কি হয় যে মানে সেটা যেখানেই থাকে, আমি ম্যাক্সিমাম টাইমটা নিউ ইয়ারের সময় কলকাতায় থাকি, কারণ ক্রিসমাস থাকে, তার 5 দিনের 1 সপ্তাহের মধ্যে নিউ ইয়ার থাকে, এরকম একটা টেন্ডেন্সি থাকে, তো পার্ক স্ট্রিটে আমার ম্যাক্সিমাম টাইমটা কাটে, না হলে মুম্বাইতে থাকতে ব্যান্ড্রাতে কাটতো আমার সময়টা, তো ওইখানে একটা ক্রেজি লাইফ, এক্সাইটমেন্ট লাইফ, মানে সবসময় ওইটা দেখে এসেছি। কিন্তু ইয়া, লাস্ট লকডাউন 2 বছরে মানে অনেকটাই আমি ওই যেটা মিস করছিলাম, যে বাঙালি নববর্ষে মানে বাড়িতে থাকা, ফ্যামিলির সাথে থাকা, টাইম স্পেন্ড করা,
ওই বাঙালিয়ানাটা একটু ফিরে পেয়েছে, ওটাই আমার কাছে খুব মানে পাওয়ার মতো। ঠিক ঠিক ঠিক। এবার আমি শুনবো গান শুনবো আবার এবার আমি শুনবো অতিস্মিতার গান। আমি জটিলেশ্বর মুখোপাধ্যায় গাওয়া কেউ বলে ফাল্গুনটা গুনছি। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, প্রত্যেক নতুন বছর বা নতুন শুরুর কিছু শুরু হবে তখন এটা বাক করে খুব আমাকে ভেতর থেকে। প্রত্যেক বছরই আমরা যেরকম কোন নতুন হরাইজন বা কোন নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু অনেক কিছু পেছনে রেখে আসছি। আমাদের পেছনে অনেক মানুষ, অনেক ইমোশনস, অনেক কথোপকথন আমরা হয়তো পেছনে রেখে আসছি। পুরনোকে কিভাবে ট্রিট করা উচিত, মানে কোনো পুরনো কনসেপ্ট, কোনো পুরনো ধারণা আমাদের সাথে থেকেই যাচ্ছে, সেগুলো হয়তো ভালোর জন্য বা খারাপের জন্য। হ্যাঁ, কিছু গোড়া চিন্তাধারা বা কিছু চিন্তা যেগুলো আমাদের ট্রেডিশনে বা আমাদের সাবেকি যে পন্থা আছে তাতে ধরে রাখতে সাহায্য করে অনেকটাই, কিন্তু কিছু থাকে যেগুলোকে মেনে নেওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সেগুলোর সাথে তোমরা কি করে তাল মেলাও, পুরনো নতুন মিলে কিভাবে এগিয়ে যাও? এরকম অনেক সময় হয়ে থাকে, স্পেশালি যদি কেউ গান, নাচ, নাটক এই ধরনের ফিল্ডে কিছু করতে চায়, তাহলে আমরা অনেক সময় এরকম কিছু চিন্তাধারা শুনতে পাই যেটার জন্য হয়তো আমাদের আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় বা বাধা হয় আমাদের। তো ওইগুলোকে আমি এক কথায় মানি যে ওগুলো আমরা চেঞ্জ করতে তো পারবো না, নিজের মতো করে একটু সাজিয়ে মোল্ড করে নিতে হবে। যে আমি আমার আমার আমি যতটা পারি বোঝাতে আমি ততটা বোঝাবো, স্বপ্ন ভেঙে যেতে দেব না। এবার স্বপ্ন যাতে না ভাঙে তার জন্য আমার যতটাই কষ্ট করা দরকার ওইটা হাসি মুখে করব। আমি আমি জানি যে এই প্রবলেম আছে, কিন্তু ওগুলোকে প্রবলেম প্রবলেম না বলে ওইগুলো তো স্বাভাবিক জীবনেরই একটি অঙ্গ বলে ওগুলোকে নিজের মতো করে সাজিয়ে নিয়ে তারপর এগিয়ে যেতে হবে। আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যা বলছে মানুষ বা সোসাইটি যাই বলছে বা যেটা প্রচলিত চলে আসছে ওটাকে আমি যদি মানতে পারি বা আমার কর্মক্ষেত্রে যদি মনে হয় যে এটা বাধা হয়ে আসছে, যেটা আমার ড্রিম বা অ্যাচিভমেন্ট, তাহলে আমি ওই জিনিসটা ইগনোর করি। ওটাতে তো যা বললো অন্য, ওটা চেঞ্জ করা অসম্ভব আমার একার ক্ষেত্রে। সো
আমার অ্যাচিভমেন্টের জন্য ওই জিনিসটা যদি আমার সামনে আসছে তো ওটাকে ইগনোর করো, নিজের ড্রিমের দিকে এগিয়ে যাও, তো ওটাই। আর যেগুলো ভালো জিনিস আছে, ভালো জিনিস তো অ্যাকসেপ্ট করতেই হবে, না অ্যাকসেপ্ট করলে কোনোদিন সাকসেস পাওয়াটা কষ্ট হয়ে যাবে। এবং সাকসেস পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় একটু বাধা থাকা দরকার। হ্যাঁ, দরকার। কিছু অতিক্রম করে না এগিয়ে গেলে হয়তো সেই সাকসেসের যে ফিলটা, হ্যাঁ ফিলটা হবে একদম। আমার মনে হয় যে যখন আমরা কিছু, যখন কেউ খারাপ বলে আমরা যদি ওটাকে নিয়ে ভাবতে থাকি তখন আমরাই ডিমোটিভেটেড হয়ে যাই, তারপর আমাদেরই মানে লস হয়, আমরাই খারাপ করি। তো তাই আমাদের ওটাকে ইগনোর করে যেটা ভালো, যারা মানুষ যারা ভালো বলছে ওটাকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। সেটাই অনির্বাণ, আমার কাছে এটাই মনে হয় যে সবাই সবার এক্সপিরিয়েন্সটা বললো, কেউ যখন কিছু বলে আমি সবসময় পজিটিভলি নিই। আর ইফ সামওয়ান, আমার কাছে যদি মনে হয় যে কেউ মানে কিছু বলছে আমাকে নিয়ে কথা, মনে হয় যে আমি ঠিকই মানে সত্যি ঠিক পথে এগোচ্ছি, এর জন্যই আমাকে নিয়ে মানুষ সমালোচনা করছে। যদি আজকে আমি কিছু নাই হতাম, কিছু ম্যাটার নাই করতাম, তাহলে আমাকে নিয়ে কেন সমালোচনাটা করবে? সমালোচনাটা যেন কনস্ট্রাকটিভ সমালোচনা হয়, সেটা যেন ক্রিটিসাইজ না করা হয়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। বেড়ে ওঠাতে যাতে সাহায্য করা, এটাই হচ্ছে কথা। বেড়ে ওঠার মধ্যে কিন্তু যেহেতু তোমরা গান বাজনা নিয়ে থাকো বা এই সঙ্গীতের জগতে তোমরা আছো, এখানে বেড়ে ওঠা মানে নিজেদের নিজেদেরকে আরো এক্সপান্ড করা, তাই না? আরো নতুন গানে নিজেকে লিপ্ত করা, আরো নতুন জনস শেখা, তো ওখানে কেউ চায় না কোনোভাবে বাধা আসুক, তাই না? আরেকটা জিনিস হচ্ছে তোমার, মনে করো এখন আমরা সবাই মানুষ, আমাদের সবার মেন্টালিটি আলাদা, নট নেসেসারি আমার যা মেন্টালিটি হবে সেটা তোমারও ম্যাচ করবে বা ওদেরও ম্যাচ করবে। তো আমার অনেক জিনিস যেটা ভালো লাগবে এটা অন্যদের ভালো লাগবে না, ওর অন্যদের যে জিনিসটা ভালো লাগবে এটা আমার ভালো লাগবে না। তো সেই ভালো লাগা খারাপ লাগা নিয়েই তো থাকবে, তো স্বাভাবিক সমালোচনা থাকবে, কিন্তু সমালোচনাটা যেন আমার মনে হয় সবাইকে রেসপেক্ট সম্মানটা রেখে সমালোচনাটা হয়, আর সেই সমালোচনাটা যেন আরেকজনের ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগে। সেটা দ্বিপাক্ষিক হতে হবে, আমার তরফ থেকেও সেই জিনিসটাই থাকতে হবে, তাহলে আমি সেটা ফিরে পাবো, তাই না? আমি একটু অ্যাড করতে চাই যে ক্রিটিসিজমটা আমি অ্যাকসেপ্ট করতে পারি, বাট ক্রিটিসিজম এন্ড হেট্রেড দুটো ডিফারেন্ট জিনিস। হেট্রেডটা যাতে না আসে, ক্রিটিসিজম ইজ ভেরি গুড, ক্রিটিসিজম পজিটিভ নেগেটিভ হতেই পারে, ওটা থেকে ইমপ্রুভমেন্ট করা যায়, বাট হেট্রেডটা যাতে না হয়। সেটা এই যে আমাদের চয়ন করা যে কোনটা ক্রিটিসিজম বা কোনটা নিতান্তই কেউ বিদ্বেষ থেকে বলছে, সেটা হয়তো ওই আমরা বলি না যে হাঁসের নাকি একটা ক্ষমতা আছে দুধ আর জলকে আলাদা করা। তো হাঁস কি করে, মানে এটা লেজেন্ড মিথিক্যাল কনসেপ্ট, যে হাঁস জল আর দুধ যদি মিশিয়ে দেয় তাহলে নাকি দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে থাকে। তো ওটা আমাদেরই বাঁচতে হবে, ওটা আমাদেরই বেছে নিতে হবে। নতুন বছরে হয়তো প্রত্যেক নতুন বছর হয়তো আমরা সেভাবেই শুরু করি, হাঁস হওয়ার উদ্দেশ্য নিয়ে, শেষে একটু আমরা কাদা দাদাতে পড়ে যাই, কিন্তু তারপর আবার পড়তেই হবে, এটা পড়তেই হবে, কারণ আমরা যেখানে থাকি এখানে সব ভালো খারাপ সবকিছু নিয়েই আছে। আর এমন কোনো কাজই নেই যেটা তে আমি সব সময় সব সবাই সাপোর্ট পাবো, এমন কোনো কাজই নেই, কোনো কাজ নেই। যত ভালোই করুক কেউ, কেউ না কেউ পেছনে কথা বলার জন্য থাকবে, ওইটা ওইটা মেনে নিতে হবে। হ্যাঁ ভালো ভালো, ওইটাও ভালো, খুব ভালো, একদম একদম দারুণ বললে তোমরা। অনির্বাণের গান শুনবে, আমি আমার একটা নিজেরই গান শোনাবো, নিজের কম্পোজ করা, আশা করি ভালো লাগবে। নানা বীরে দেব রানি একটা স্বপ্ন দেখব দুজনে, নানা বীরে দেব রানি একটা স্বপ্ন দেখব দুজনে, প্রেমের অজুহাত পথ ভুলে পথের ধারে ঘর বানিয়ে খুশিতে আর ভাবে জীবন চলো দেব কাটিয়ে, নানা বীরে দেব রানিয়ে একটা স্বপ্ন দেখব দুজন, আ আ
ভোর রাতে দুজনে জেগে একটা স্বপ্ন দেখবো দুজনে মিলে বেহিসাবি জীবন ভেঙে সুদে আসলে নেবো মেপে ভোর রাতে দুজনে জেগে একটা স্বপ্ন দেখবো দুজনে মিলে বেহিসাবি জীবন ভেঙে সুদে আসলে নেবো মেপে নীলকণ্ঠি পাখি হবে তোমার থেকে সোহাগ যে নীলকণ্ঠি পাখি হবে তোমার থেকে সোহাগ যে উড়ে বেড়াবো আকাশে ভোর রাতে দুজনে জেগে নানা বীরে দেব রানিয়ে একটা স্বপ্ন দেখব দুজনে প্রেমের অজুহাত পথ ভুলে পথের ধারে ঘর বানিয়ে খুন সুটিতে আর ভাবে জীবন চলো দেব কাটিয়ে নানা বীরে দেব রানিয়ে একটা স্বপ্ন দেখব দুজনে নানা বীরে দেব রানিয়ে একটা স্বপ্ন দেখব দুজনে খুব আনকমন গান কিন্তু আগে শুনিনি কখনো এটা আমার নিজের কম্পোজিশন ওটা তোমার কম্পোজিশন একটু ডিটেইলসে বলো গানটা এখনো বের হয়নি এটা পেন্ডিং প্রজেক্টের মধ্যে আমার পড়ে আছে অনেক দিনের আচ্ছা বেরোবে আশা হয়তো অনেক মানে কিছু দিনের মধ্যে হয়তো বেরোবে না হলে নাও বেরোতে পারে কিন্তু আজকে মনে হলো যে মানে এমন একটা অ্যাম্বিয়েন্সে যখন সবাই বসে আছে আমরা বাঙালি নববর্ষ সেলিব্রেট করছি তো হ্যাঁ এই গানটা কিন্তু আমি ভাবছিলাম অন্য কারো কম্পোজিশন আমি ভাবলাম কারণ হয়তো বা নাও বেরোতে পারে কেউ নাও শুনতে পারে আর শোনানোর সুযোগ হবে না হতেই পারে কে জানে লাইফ ইজ ভেরি মাচ আনসার্টেন আচ্ছা তো গানটা লিখেছে একজন এই রাজ্যের খুব বিশিষ্ট ডিরেক্টর পরিচালক নাম ডক্টর সোমনাথ ভৌমিক আচ্ছা আচ্ছা এবং গানটা কম্পোজ করেছিলাম আমি আচ্ছা একটা ফিল্মের জন্য গানটাকে করা হয়েছিল ওকে বা মিউজিক ভিডিও হয়তো কিন্তু আলটিমেটলি এখনো কাজটা পেন্ডিং হয়ে আছে তাহলে নিশ্চয়ই সামনে আসবে হয়তো সামনে আসবে খুব সুন্দর গান এবং খুব টপিক্যাল আজকের দিনের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা গান গানের খুব সুন্দর একটা ক্যারেক্টারিস্টিক হলো যে গান কিন্তু অ্যাকচুয়ালি ইন ইটসেলফ ইজ এ ফিউশন কারণ আগে একদম গানের যখন উৎপত্তি তখন মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রথমবার হয়তো মেলোডির ক্রিয়েশন হয় কিন্তু এখন তুমি যখনই কোনো গান শুনছো তার মধ্যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস ভোকালস এবং অ্যাম্বিয়েন্স মিলে এক একটা গান তৈরি হয় তো গান ইজ ইটসেলফ এ ফিউশন তো ফিউশনের কথা যদি বলি আমরা দেখো আজকের উৎসবটাও কিন্তু আজকে তো উৎসবই রাইট নতুন বছর মানে উৎসব তো আমাদের এই নববর্ষের উৎসব বাঙালিদের জন্য আমরা বাঙালি কোনোভাবেই ঐতিহাসিকভাবে আমরা কখনোই নিউ ইয়ার সেলিব্রেট করিনি কিন্তু আমরা নিউ ইয়ারও সেলিব্রেট করছি আবার আমরা নতুন বছর তো এটাও একটা ফিউশন ফিউশন নিয়ে একটু আলোচনা করতে চাই আমার কাছে যেমন সবসময় মানে আমার ফেভারিট ফিউশন হলো মানে খাবারের মধ্যে যখন আমি বেরোই রাস্তায় কোনো গান সুইট ফুড খেতে হয় তখন চাট আর ফুচকা মানে পরপর খাই আমি সবসময় মানে ফুচকা খেলে চাট খাবো চাট খেলে ফুচকা খাবো তোমাদের এমন তোমাদের লাইফে ফিউশন কোনটা ম্যাটার করে মানে কোন জিনিসটাকে তোমরা ইম্পর্টেন্ট ফিউশন হিসেবে রাখো অনির্বাণ কঠিন প্রশ্নগুলো অনির্বাণ কে দিয়ে শুরু করি কঠিন প্রশ্ন ঠিকই সত্যি কঠিন প্রশ্ন আমাকে ভাবতে হচ্ছে প্রশ্নটা কি উত্তর দেবে আমি যদি বলি যে ফিউশন আমার মনে হয় যে একটা ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ সেটা ফুচকা খাওয়া চাট খাওয়ার হোক সেটা গানের ক্ষেত্রে হোক সেটা জীবনের ক্ষেত্রেই হোক বিকজ মানে আমরা এখন যেই সেঞ্চুরিতে আছি আমাদেরকে পুরনোটাকে নতুনটাকে সবটাকেই সঙ্গে নিয়ে চলতে হচ্ছে অ্যাডজাস্ট করে মিলেমিশে চলতে হচ্ছে তো এটাও সাম কাইন্ড অফ একটা ফিউশনই কিন্তু যদি আমি বলি ধরো প্রেমও একটা ফিউশন প্রেম একটা ফিউশন
প্রেম একটা ফিউশন, এটার মধ্যে অনেক কিছু আছে, পাঁচ মিশালি আছে, পাঁচ মিশালি, হ্যাঁ সত্যি কথা। তো ওই মানে আমার কাছে মনে হয় যে টেস্টটা উপভোগ করা দরকার, তো সেটা করে যাচ্ছি, এনজয় করছি, বাস এতটুকুই বলবো। ঠিক ঠিক ঠিক। তো নীলাদ্রি, ফিউশন নিয়ে বলতে গেলে আমি তো এক্সপেরিমেন্টে পছন্দ করি, ফিউশন প্রচুর করি, করে ওই যেমন দাদা বললো টেস্টটা পছন্দ হলে রেখে দেবো, না হলে নতুন কিছু বানানোর আবার চেষ্টা করি। তো গান নিয়ে ফিউশন, গান প্লাস গানের সাথে অন্য কিছু ট্রাই করা, এই যে তুমি কর্পোরেট জব করছো প্লাস গান করছো, এটাই একটা ফিউশন। হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম, যেমন গান করছি, লাইফটা ফিউশন। হ্যাঁ লাইফটা ফিউশন, কারণ সকালে সকালে গান করছি, শিফট করছি, এরপর কর্পোরেট জবস, রাতে আবার গান করছি, আবার রাতে বই পড়ছি, ফিউশন, পুরো ফিউশন চলছে। যদি ওয়ার্কলোড বেশি হচ্ছে ওই ফিউশন থেকে কিছু এলিমেন্টস বাদ দিয়ে দিচ্ছি, আবার অ্যাডজাস্ট করার নেই, বাদ দিতেই হবে, বাদ দিতেই হবে, ওটাও আবার একটা নতুন ফিউশনে কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম, টাইম স্কেডিউলটা একটু মেইনটেইন করে চলতে হবে, বাট করতে তো হবে। ঠিক ঠিক। আর প্রত্যেকদিন নতুন নতুন ফিউশন, মায়ের রান্নাঘর, মা যখন রান্না করছেন ওটার মধ্যে নিয়ে হয়তো কিছু একটা এক্সপেরিমেন্ট করে ট্রাই করছেন, তো সবকিছুই ফিউশন। আজকে নববর্ষ, আজকে পুরনো নতুনের ফিউশন, আজকে একটা অধ্যায় শেষ হলো, একটা বছর শেষ হলো, বিগত আজ শেষ হলো, আজ নতুনের আগমন, তো আজকেও একটা ফিউশন। অনন্যা, আমাদের সকলের জীবনে প্রতিদিনই আমরা এই ফিউশনের এক্সপিরিয়েন্স করে থাকি। আমি যদি একদিনের ইনস্টেন্স বলি, তাহলে আমার পেটের শরীর খুব খারাপ ছিল, আমি তাকে হসপিটাল নিয়ে গেলাম, কুকুর। হ্যাঁ, তো তার আধ ঘন্টা পরই আমার একটা প্রোগ্রামে যাওয়ার কথা, আমি হসপিটালে গিয়ে খুব কান্নাকাটি করলাম এবং তারপর চোখের জল মুছে ওকে বাড়িতে নিয়ে গিয়ে আবার প্রোগ্রামে হাসি মুখে চলে গেলাম। তো হ্যাঁ একদম কান্না হাসির ফিউশন। তো অনেকটা প্রিটেন্ড করতে লাগে আমাদের সকলেরই জীবনে, মানে আমাদের জীবনে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা আমরা সকলকে দেখাই না, শুধু আমাদের কাছের কিছু লোক হয়তো জানে যে আমাদের জীবন, সকলের জীবনে কিছু না কিছু সমস্যা থেকেই যায়। তো এই যে দুটোকে ব্যালেন্স করা, এই মানে ভালো খারাপ, খুশি দুঃখ, এইগুলোকে ব্যালেন্স করা, এটাও একটা ফিউশন। আমি ফিউশন নিয়ে বলবো, আমার পেন্টিং করতে ভীষণ ভালো লাগে, তো যখন আমি পেন্টিং করতে বসি তো আমি, আমার মনে হয় যে অনেক রকমের পেন্টিংকে একসাথে নিয়ে একটা কিছু করা, তারপর সেইভাবেই আমার রান্না করতে ভীষণ ভাল লাগে, তো তখন নতুন নতুন কিছু করা, তো ওটাতেও ফিউশন আছে। আর অনন্যা যেটা বললো, লাইফেও হাসি কান্না দুঃখ সবকিছুই আছে, তো ওটাও এক রকমের ফিউশন। এভরিথিং ইজ ফিউশন, মানে আমরা সত্যি একটা ভীষণ পাঁচমিশালি পৃথিবীতে থাকি, আমাদের সবারই জীবনে প্রত্যেক দিন এমন কিছু চয়েসেস, কিছু হয়তো কম্পালশন, কিছু হয়তো গতানুগতিক, সবকিছু মিলেই আমাদের প্রত্যেকটা দিন নতুন করে সাজাতে হয়। তো আরেকটা জিনিস আমি এটা খুব ইউনিক ব্যাপার লক্ষ্য করেছি, যে যারা আঁকে ওরা আবার রান্নাও করে, মানে এটা আমি অনেক জনকে দেখেছি, এটার কি কোনো কানেকশন আছে তোমার মনে হয়? না ওরকম আমার তো মনে হয় না কোনো কানেকশন আছে, আমার পছন্দ হয়, আমার ভীষণ ভাল লাগে, তাই আমি করি। নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভাল লাগে, রান্নাতে আবার আকার দুটোতেই, খুব ইউনিক ব্যাপার এটা একদম। তো এখন আমরা একটু ফিউশন শুনি, কে শোনাবে আগে ফিউশন? আচ্ছা আমরা, আমি আর অনন্যা একটা করি, ঠিক আছে? ঠিক আছে, তো সেটাতে আমরা এমন করি যে ও একটা টপ্পা গাইবে, তার সাথে আমি একটা রাগাঙ্গিকের কিছু করব, দেখি তারপর কি হয়। দেখি একটা ফোক, একটা ফোক আর টপ্পা ফিউশন কেমন হয়। ঠিক আছে শুরু কর। আজ যেমন গাইছি আকাশ, তেমনি করে গাও গো,
হাওয়া যেমন এত যে ছি ছি ছি
কেন তাকে এত চেয়েছি ও ভেদ করি মরুকারা শুষ্ক চিত্তে নিয়ে আসে বেদনার ধারা বিস্মৃতি দিয়েছে তাহে ঘের আজন্মকালের যাহা নিত্য দান চিরসুন্দরের তারে আজ লও ফিরে লক্ষ্মীর মন্দিরে আমি আনিয়াছি নিমন্ত্রণ জানাইছি সে থাকার তোমার আসন অন্য মনে তুমি আছো ভুলে আজি নববর্ষে পুণ্যক্ষণে যা করে তোমার নয়নে দেখা দিক এ ভুবনে সর্বত্রই কাছে আসিবার তোমার আপন অধিকার সুদূরের মিতা মোর কাছে চেয়েছিলে নূতন কবিতা এই লও বুঝে নূতনের স্পর্শ মন্ত্র এর ছন্দে পাও যদি Re no Oh,
নববর্ষের একটা আলাদা ফ্লেভার আছে, প্রত্যেকটা উৎসবের থাকে নববর্ষের ফ্লেভারের মধ্যে একটা ফ্রেশনেস থাকে, নতুন করে নতুন জিনিস শুরু করা। আর শ্যামলুর সুন্দরকে আহ্বান না করে হয়তো কোনো শুভ কাজ শুরু হতে পারে না। আমি যদি তোমাদের একটা মোমেন্টে পয়েন্ট আউট করতে বলি, গত বছরে, গত বাংলা বছরে কোনো একটা স্পেসিফিক মোমেন্ট যেটা ডিফাইন করে পুরো বছরটাকে, যে এই মোমেন্টে আমি হয়তো খুব আনন্দের হতে পারে, খুব আনন্দের নাও হতে পারে, বাট একটা ডিফাইনিং মোমেন্ট যে এই মুহূর্তটা আমার জন্য খুব স্পেশাল ছিল, অনন্যা? আমি খুবই একটি স্পেশাল জিনিস বলবো না, আমি একটি কুকুর পেয়েছি বলতে, আমরা একদিন শুট করতে গেছিলাম দুর্গাবাড়ি চা বাগানের, এখানে ও খুব অসুস্থ ছিল, মানে একদম অনেকদিন খেতে পায়নি কিছু, খুব অসুস্থ, মানে আর যদি ওকে না আনি সে হয়তো মারাই যাবে। তখন মা কিছুদিনের জন্য বাড়িতে ছিল না, মামা বাড়ি গেছিল, তো আমি ওই সিচুয়েশনটার মানে সুযোগ নিয়ে আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি, মাকে না জানিয়ে এক সপ্তাহের মতো ওকে বাড়িতে রেখেছি। তারপর ডাক্তার দেখিয়েছি, ওকে খাইয়েছি, ওকে সুস্থ করেছি, স্নান করিয়েছি, একদম একদম সুন্দর পরিষ্কার করে খাইয়ে দাইয়ে একটু মোটা করে। তারপরে মা যখন বাড়িতে এসেছে, তখন প্রথমে রাগারাগি হয়েছে, এখন মারও খুব ভালো বন্ধু, ও সারাক্ষণ মার পেছনে পেছনে ঘুরে, ও আমার এই গত বছরের প্রাপ্তি। বাহ বাহ বাহ, একটা নতুন বন্ধু, একটা নতুন সঙ্গী পাওয়া, তাই না? অজিস্মিতা, আমার আমারও তাই, অননার মতো আমারও একটি কুকুর আছে, তো ওর মতো আনন্দের না, আমার তো দুঃখেরই, কারণ আমার কুকুরটা গত বছর প্যারালাইজড হয়ে গেছে। তো আমার কাছে এটাই আনন্দের যে আমি ওর দেখাশোনা করছি, খাওয়াচ্ছি, ওকে ডাক্তার দেখাচ্ছি, আমি চাইছি যে ও যেন সুস্থ হয়ে ওঠে। তো এটাই আমার গত বছরের একটা মোমেন্ট যেটা আমার সবসময় মনে থাকবে। যে তুমি হয়তো তোমার যে এফেকশনেট সাইড আছে এটা তুমি ডিসপ্লে করার একটা সুযোগ পেয়েছো, সিলভার লাইনিং। অনির্বাণ, গত বছর আমার একটা গান বেরিয়েছে যেটা এখনো প্রায় আগরতলা শহরে অনেকেই জানে, সেই গানটার নাম হচ্ছে আমার শহর। আচ্ছা, তো এবার আমার সাথে একটা খুব স্ট্রেঞ্জ ঘটনা ঘটেছে। আমি অটো করে যাচ্ছিলাম, তো কারোর রিংটোন ফোনের আমার শহর বেজে উঠেছে। ওরে বাবা, তো সেইটা যখন হয়েছে, মানে আমার কাছে সত্যি জিনিসটা খুব আনএক্সপেক্টেড ছিল। আর আরেকটা হচ্ছে কি, যখনই রাস্তায় বেরোই, তুমি না আমার শহর গিয়েছো, বিরাট ব্যাপার। ওই যখন ওই জিনিসটা হয় না, তখন মনে হয় যে না, যা কিছু করতে পেরেছি, এটা হলো আমার সত্যি একটা প্রাপ্তি, আমার শহর, তাই না? শুনিনি, গানটা শুনতে হবে। হ্যাঁ ঠিক আছে, শুনে নিও। প্রত্যেক আমাদের মতন প্রত্যেকেরই একটা, মানে একটা এজের পর মনে হয় কেরিয়ারটা কিক স্টার্ট করা। তো আমার ক্ষেত্রে ওটা হয়েছে গত বছর, আমি আমার কলেজের প্লেসমেন্টে আমি একটা জব পেয়েছি, তো পড়াশোনাকে ওটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট মনে হয়েছে গত বছর, যে আমার কেরিয়ারটা একটা কিক স্টার্ট হয়েছে। তারপর আমি মিউজিক নিয়ে এগোনোর জন্য যে বাধাটা ছিল, এটা একটা বাধা ছিল যে কিছু আর্নিংস যাতে একটা ঘরে থাকে, বা আমি নিজের মতো করে যাতে গোছাতে পারি, আমার কিছু প্রজেক্টস আছে যেগুলো আমি পয়সার জন্য হয়তো করতে পারছি না, ওই জিনিসটা আমি ওখান থেকে ব্যাকআপ করতে চাই। তো আমার কাছে ওই জিনিসটা একটা অ্যাচিভমেন্ট আছে, তোমার প্যাশনটাকে ফিউল করতে পারবে। একদম একদম, নতুন বছর, নতুন কিছু প্রতিশ্রুতি, রেজলিউশনস, কি কি রেজলিউশনস জেনে নেব প্রথমে অচিস্মিতাকে দিয়ে শুরু করব। কি রেজলিউশন তোমার? পেটকে সুস্থ করে তোলা, হ্যাঁ এটা, তারপর একজন ভালো মানুষ হওয়া, যাতে ফিউচারে আরো ভালো ভালো কিছু গান নিয়ে কাজ করতে পারি, তারপর যাতে একটা ভালো জায়গায় পৌঁছতে পারি। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট তো না? আরো 2 বছর আছে। আচ্ছা আচ্ছা, তারপর কমপ্লিট হবে। আচ্ছা আচ্ছা, তো এখন তো ইন্টার্নশিপেরও কিছু চাপ থাকবে অবশ্যই। তা আছে, তুমি সেকেন্ড ইয়ারে তো, তাই না? এখন থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে এখন, ওকে ওকে। অনির্বাণ, জীবনটা এখনো অনেকটা অগোছালো আছে, তো আমার এটাই রেজলিউশন যে আমাকে নিজেকে এখন অনেকটা গোছাতে হবে, অনেকটা জায়গায় আনতে হবে, একদম ডিসিপ্লিনে আনতে হবে। সেটা হচ্ছে কথা, একটা থাকে না যে আমার, মানে আমাদের মধ্যে সবসময় থাকে না যে মানে একটু পরে করছি, আচ্ছা 1 ঘন্টা পরে করছি, প্রোক্রাস্টিনেশন। হ্যাঁ, এই জিনিসটা ঠিক আছে, মানে একটু সময় একটু ঘুমিয়ে নিই, একটু আরাম করে নিই, এরপরে করছি, যেটাই হোক। মানে এই যে ডিলে, এই ডিলেটা হতে হতে না 1 বছরও ডিলে হয়ে যায়। তো আমার রেজলিউশনটা এটাই যে এখন আর ডিলে করবো না, সময়ের জিনিসটা সময়ের সাথে সাথেই করব, এবং নিজেকে অনেকটা গুছিয়ে নিয়ে আসবো জায়গাতে, ডিসিপ্লিনে নিয়ে আসবো, সেটা হচ্ছে কথা।
কিছু করতে ভাল লাগছে না, লিজিনে হ্যাশট্যাগ কোটস ডেইলি কোটস অনন্যা। আমি এই বছর অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে বেশি সিরিয়াস কিছু নয়, মানে নিজের খেয়াল না রাখতে রাখতে এমন অবস্থা হয়ে গেছিলো যে আমাকে দেখেই মানুষ বলতো, তোকে তো দেখেই বোঝা যায় তুই অসুস্থ। আর মেকআপ বা সেজে গুজে কত কতক্ষণ নিজেকে মানে ঠিক রাখা যায় ভেতর থেকে সুস্থ না হলে। আমি এই জিনিসটা এই বছরটাতে করতে চাই, খাওয়া দাওয়া ডিসিপ্লিনে করা বা সময় মতো সব কিছু করা, যেটা যখন জরুরি ওইটা তখন করা, এই একটু সুস্থ হতে হবে। কখনো কখনো মেইনটেইন করা খুব কঠিন হয়ে পড়ে, কারণ এখানে সেখানে দূরত্ব হয়, শুটিং এর জন্য এদিক সেদিক যেতে হয়, আর তোমাদের গলাও ভালো রাখতো, এটা এক্সট্রা অ্যাডেড প্রেসার, এত ওয়েদার ফ্লাকচুয়েশন, এখানে টেম্পারেচার আর ওয়েদার কন্ডিশন ভীষণ হিউমিড থাকে মাঝে মধ্যে, তো গলা খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ইলাদ্রি, আমার রিয়াজটাকে আবার শুরু করা, কারণ লাস্ট এক বছর আমি একদম প্র্যাকটিক্যালি বলতে গেলে ডিটাচ ছিলাম, অনেকটাই সময় দিতে পারিনি, কারণ অন্যদিকে সময়টা দিতে হয়েছে। তো ওটাকে আবার কন্টিনিউ করা, প্লাস নতুন গানের প্রজেক্টসে কাজ করা, আর ফিটনেস আর বই পড়ার দিকে একটু নজর দেব। ঠিক ঠিক ঠিক, এবার শুনে নেব গান, আজকের শেষ পরিবেশনা। কে শুরু করছে? আমি করি, আমরা একসাথে করবো একটা, আমরা এখানে কোনো থামবো না। আচ্ছা ওকে, ঠিক আছে, একসাথে টোটাল রকম প্রেজেন্টেশন মিলাদ্রিকে দিয়ে শুরু হবে। ওকে, একে একে আমরা চেষ্টা করবো যে ও যেখানে শেষ করবে এখান থেকেই যেন আরেকটা কিছু ধরতে পারি। ওকে, মেডলি। ইয়েস, মেডলি। আমি শুরু করছি খুব পুরোন দিনের একটা গান, খুব বিখ্যাত একটা গান, অখিল বন্ধু বসে গাওয়া তোমার ভুবনে। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারা, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারা, ওগো কমলিকা কমলিকা বুঝিলে না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা, অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খোয়ে, উষ্ণ মরু অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খোয়ে, কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাস ভুল সুরে গান গায়, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা, ওগো কমলিকা ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারা। মনে
বলে আয় রে ছোটে আয় রে তরা হে থানাই কো মৃত্যু নাই কো জড়া বলে আয় রে ছোটে আয় রে তরা হে থানাই কো নাই কো জড়া হে থা বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসি হে থা ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে সিন্ধুর পায় থেকে কি ভেসে আসে ওই মহা সিন্ধুর পায় থেকে কি সঙ্গীত ভেসে আসে অপূর্ব একটা পরিবেশনা আনইন্টারাপ্টেড খুব ভালো লাগলো তোমাদের সাথে আজ এই সময়টা কাটিয়ে সত্যি ভালো লাগছে একটা নতুন বছরের নতুন শুরু যারা দেখছেন দর্শকরা সবাই ভালো থাকবেন নতুন বছর খুব ভালো কাটুক আমাদের সবার তোমার সাথে সময় কাটিয়ে খুব ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ সো মাচ আই ওয়াজ ওয়েটিং ফর দিস সো যারা দর্শকরা দেখছেন আশা করি অনুষ্ঠান খুব ভালো উপভোগ করেছেন কারণ আমি এখানে বসে এত ভালো ভালো কিছু গান শুনলাম এবং এত ভালো মানুষ এরা ওদের সাথে খুব ভালো সময় কাটিয়েছি নতুন বছর নববর্ষ সবার খুব ভালো কাটুক সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ থ্যাংক ইউ